আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি মাস আলাইয়ের অধ্যায় নিয়ে আলোচনা করব বিষয় গোসল ফরজ হওয়ার কারণসমূহ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ আমরা অনেকে জানি না যে কি কি কারণে গোসল ফরজ হয় আমরা এই কারণে অনেক সময় নাপাক অবস্থায় থেকে যাই এজন্য আমরা অবশ্যই জানব যে কি কাজ করলে গোসল ফরজ হয় আমি এর আগে গোসলের ফরজ নিয়ে আলোচনা করেছি যে গোসলের মধ্যে কয়টি ফরজ আছে এবং সামনে আমি গোসলের পুরা রাত নিয়ে ইনশাল আলোচনা করব। আর আপনারা জানেন আমার চ্যানেলের মোট পাঁচটি অধ্যায় আছে এক নম্বরে কোরআন শিক্ষা দুই নাম্বারে আমপাড়া তিন নম্বর দোয়া ও জিকির চার নম্বর মাস আলা পাঁচ নম্বরে অর্থ সহ কোরআনে তাফসির আমার এর প্রতিটি অধ্যায়ের লিঙ্ক প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে এবং অন্যের কাছে শেয়ার করবেন তাহলে আজকের বিষয় হলো গোসল ফরজ হওয়ার কারণসমূহ কি কি কী কারণে কি কি কাজ করলে গোসল ফরজ হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং জানার চেষ্টা করবেন এক নাম্বারে যৌন কাজ দ্বারা অথবা অন্য যে কোনো কারণে উত্তেজনার সাথে মনি বা বীর্য বের হলে এখানে যৌন কাজ বলতে যে কোনো যৌন কাজ এটা স্ত্রী সহবাস হোক বা হারাম কোনো কাজ হোক বা যেভাবে হোক না কেন যৌন কোনো কাজ দ্বারা অথবা অন্য যে কোনো কারণে যে কোনো কারণ হতে পারে বিনা কারণে হতে পারে অনেক সময় উত্তেজনার সাথে মণি বা বীর্য বের হলে মণি বা বীর্য কী জিনিস আমি একটু পরে আলোচনা করব। যৌন কাজ করার পরে বীর্য বের হলে আপনার গোসল ফরজ হবে উল্লেখ্য যে বীর্য ও মজির মধ্যে পার্থক্য রয়েছে যৌন কাজের সময় তৃপ্তি হওয়ার মুহূর্তে অথবা ঘুমানো অবস্থায় স্বপ্নদোষ হলে যে শক্ত সাদা বর্ণের মতো পানি বাহির হয় তা হল বীর্য যৌন কাজের সময় তৃপ্তি হওয়ার মুহূর্তে অথবা ঘুমানো অবস্থায় স্বপ্নদোষ হলে যে শক্ত সাদা বর্ণের মতো পানি বাইর হয় তা হলো বীর্য এবং পুরুষাঙ্গের উত্তেজনা ভাবধারা অথবা স্ত্রীলোককে চুম্বন করার কারণে অথবা স্ত্রীলোকের নিকটবর্তী হওয়ার কারণে পুরুষাঙ্গের উত্তেজনা ভাবধারা অথবা স্ত্রীলোককে চুম্বন করার কারণে অথবা স্ত্রীলোকের নিকটবর্তী হওয়ার কারণে অথবা কোনো খারাপ ধারণা মনে আসলে লিঙ্গের অগ্রভাগ দিয়ে পানির মতো যে বস্তু বেরিয়ে আসে তা হলো মজি কোনো খারাপ ধারণা মনে আসলে লিঙ্গের অগ্রভাগ দিয়ে পানির মতো যে বস্তু বেরিয়ে আসবে তা হলো মজি বিষয় হলো বীর্য বের হলে গোসল করা ওয়াজিব বা আবশ্যক হয়ে যায় যে শক্ত পানির মতো যে সাদা যে পানিটুকু বের হয় সেটা বের হলে গোসল করা ওয়াজিব বা অবশ্যক বা ফরজ হয়ে যায় এবং মজি বের হলে গোসল করা আবশ্যক হয় না বা ফরজ হয় না বা ওয়াজিব হয় না কিন্তু অজু ভেঙে যাবে তবে অজু ভেঙে যাবে দুই নম্বর হলো স্বপ্ন দেখুক বা না দেখুক রাতে অথবা দিনে ঘুমন্ত অবস্থা যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হবে স্বপ্ন দেখুক বা না দেখুক রাতে অথবা দিনে ঘুমন্ত অবস্থা যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হবে তবে শয়নের কাপড়ে বা শরীরে মনির চিহ্ন দেখা না গেলে গোসল ফরজ হয় না এটার মানে হলো যে স্বপ্নদোষ হোক বা না হোক বা আপনি স্বপ্ন দেখেন বা না দেখেন রাতে অথবা দিনে যদি আপনি ঘুমান ঘুমের থেকে উঠে যদি দেখেন আপনার কাপড়ে শক্ত বীর্যের মতো লেগে আছে তাহলে আপনার গোসল ফরজ হবে আর যদি এমন অবস্থা হয় যে স্বপ্ন দেখছেন কিন্তু উঠে দেখলেন কাপড়ে বা শরীরে কোনো মনি বা বীর্যের কোনো চিহ্ন নেই তাহলে গোসল ফরজ হবে না তিন নম্বর স্বামীর লিঙ্গের শুধুমাত্র অগ্রভাগ অর্থাৎ খতনার স্থানটুকু স্ত্রীর গুপ্তাঙ্গে প্রবেশ করলে যদি কিছু বাহির নাও হয় তাহলে গোসল ফরজ হবে এটা খুবই গুরুত্বপূর্ণ স্বামীর লিঙ্গের শুধুমাত্র অগ্রভাগ অর্থাৎ খতনার মানে মুসলমানির দেয়ার যে সাদা অংশটুকু সেই অংশটুকু স্ত্রীর গুপ্তাঙ্গে মানে লজ্জাস্থানে প্রবেশ করলে যদি কিছু বাহির নাও হয় মনি বা বীর্য যদি কিছু বাহির নাও হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে এটা হলো সামনের রাস্তার এই হুকুম তেমনিভাবে পিছনের রাস্তা দিয়ে যৌন কাজ করা মহাপাপ আমরা অনেকেই ভুল করে থাকি যে পিছনের রাস্তা দিয়ে অনেকে যৌন কাজ করে থাকি এটা সম্পূর্ণ হারাম ইসলামের শরীয়তে পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করা বা সহবাস করা সম্পূর্ণ হারাম তো এই পিছনের রাস্তা দিয়ে যদি কেউ এই মহাপাপ হলেও যদি কেউ পিছনের রাস্তায় প্রবেশ করায় তবু একই হুকুম হবে যে লজ্জাস্থানের যদি এই সামনের অংশটুকু খতনার অংশটুকু যদি স্ত্রীর লজ্জাস্থানে ঢুকে যায় বা মেয়ে লোকের লজ্জাস্থানে ঢুকে যায় তাহলে গোসল ফরজ হবে চার নম্বর হলো স্ত্রীলোকের হায়েজ বা মাসিক স্রাব শেষ হওয়ার পর যখন রক্ত বন্ধ হয়ে যায় তখন গোসল ফরজ হয় এটা মেয়েদের ক্ষেত্রে যখন তাদের মাসিক হায়েজ বা মাসিক স্রাব যেটা হয় সেটা শেষ হওয়ার পর রক্ত পরা বন্ধ হলে যখন রক্ত পরা বন্ধ হয়ে যায় তখন গোসল করা ফরজ হয়ে যায় পাঁচ নম্বর স্ত্রীলোকের নেফাজের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে পাক পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ হয় আমরা অনেকে জানি না যে নেফাজ কি জিনিস নেফাজ হলো সন্তান হওয়ার চল্লিশ দিন পর্যন্ত রক্ত পড়তে থাকে বা অনেকের কম দিন রক্ত পড়তে থাকে সেটাকে বলা হয় নেফাজ এটা হলো সন্তান হওয়ার পর আর হায়েজ হলো মাসিক যে রক্তস্রাবটা হয় সেটাকে বলা হয় হায়েজ নেফাজ হলো সন্তান প্রসবের পরে যে চল্লিশ দিন বা তিরিশ দিন রক্তস্রাব হয় সেটা হলো নেফাজ এবং হায়েজ হলো যে চার নাম্বার যেটা আমরা পড়ছি যে হায়েজ হলো মাসিক স্রাব প্রতি মাসে মেয়েদের যে মাসিক স্রাবটা হয় সেটা হলো হায়েস বা মাসিক স্রাব বলা হয় তো নিফাজের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে পাক পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ হয়ে যায় তো এই ছিল আজকের এই পর্বটি খুবই ছোটো একটি পর্ব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব আমরা এই বিষয়গুলো অনেকে জানি না আপনারা অবশ্যই এই ভিডিওটি জানলে অন্যের কাছে শেয়ার করবেন তাহলে আজকে পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ